গুড মর্নিং, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন 6:30 বাজে, অনেক আগে উঠেছি। চাটা খেলাম, সব কাজগুলো টুকটাক গুছিয়েছি, তেমন কিছু গুছিয়ে উঠতে পারিনি। চলো আগে ভাবছি জলটা ভরে নেবো, মিষ্টিতে জলটা ভরে নেবো। চা খেলাম, চায়ের পর ডিম বসিয়ে দিয়েছি, এখন সব রেডি করব, কী রান্নাবান্না করব সব রেডি করব। চলো সব কাটাকুটি সেট করে নিই, কেননা একটু পরেই মিস্ত্রি আসবে, আমার ক্লাস আছে 10টা থেকে, তাই একটু কুইক কাজগুলো সারতে হবে। চলো
ঠান্ডাটা যেন হুড়মুড় করে ঢুকে পড়লো। আমার তো বেশ ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে, আমি তাই একটা চাদর নামিয়ে নিলাম। আর আমার গরমের সমস্ত পোশাক একদম মানে হাতের নাগালের মধ্যে, যার জন্য আমার কোনো প্রবলেম হয় না, এটা ওটা খোলার কোনো ব্যাপার নেই। আলমারি জাস্ট খুললেই ওপরে থাকে আমার সমস্ত গরম পোশাক থাকে, আমার কোনো অসুবিধা হয় না। আজ নামবো কাল নামবো এই ব্যাপারটা আমার করতে হয় না, একদম হাতের কাছে। আমার বেশ ভালোই লাগছে চাদরটা পরে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমার শীত একটু বেশি। কালকে মিস্ত্রিরা গেল ওই 5টা সাড়ে 5টা নাগাদ, আজকে আসেনি, বলে গেছে দুদিন আসবে না বলে গেছে। আমি তখন ভাবলাম যে একটানা কাজ করলেই তো ভালো হয়, কেন না আবার দুদিন গ্যাপ দিলে লেট হয়ে যাবে। এখন ভাবছি বাবা দুদিন গ্যাপ দিয়েছে, ভালোই করেছে। বাবা একটানা ভীষণ কষ্ট হচ্ছিল, আর এই দুটো দিন রেস্ট পেলাম বলে না আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিতে পারলাম। এতদিন কিচেনের মানে সমস্ত কাজ হচ্ছিল, কমপ্লিট হয়নি, একটা সাইড কমপ্লিট, সমস্ত এটা ওটা সেটা সব সেট করে নিলাম, কোথায় কী ঢুকবে মশলাপাতি হেনা তেন অনেক কিছু, আবি যাবি তোমাদের একদম কমপ্লিট হোক, ডিটেল দেখাবো, একদম পুরোপুরি দেখিয়ে দেবো। যাই হোক, এই তো চলছে, আজকে একটু অলসভাবে দিনটা কাটালাম, কিছুই যেন ভালো লাগছে না, না মানে এই শুয়ে বসে আজকে এইভাবেই কাটালাম দিনটা, এনজয় করলাম বেশ। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গত 3-4 দিন আগে আমার একটা অনলাইন অর্ডার করা ছিল কুর্তি পালাজো সেট ব্ল্যাক কালারের, ওটা এসছে মানে 3-4 দিন হলো এসছে। ওটা দেখে আমি খুব পছন্দ করি, ওটা অর্ডার করেছিলাম, ওটা দেখে মমের খুব পছন্দ, আর ওরও একটা মানে পুরোপুরি ব্ল্যাক একটাও নেই। ও দেখে বললো মম আমার খুব পছন্দ, আমিও অর্ডার করে দেবো একটা। ওটা অর্ডার দিয়েছিল, আজকে এলো, দুজনা সেম কুর্তি সেম, ভালো, ওরও একটা হয়ে গেল আমারও একটা হয়ে গেল। আমি তাই বললাম ঠিক আছে আমরা তো একদিনে পরবো না, ও বলল ও অফিস গেল বা এখানে ওখানে পড়ে গেল, যখন একা বেরোলো, আবার আমি যখন একা বেরোলাম আমি পড়লাম, বা দুজনই বেরোলাম যে কোনো একজন পড়লাম, এরকম পড়লেই হবে, এই বলে দুজনই নিয়ে নিলাম। এই যে দেখো এটা কুর্তি, এটা আমার, এটা আমার, এই যে কুর্তি, এই যে আর এই যে পালাজো, এটার সাথে এটা, এটা আমার, আর এই যে এটা মমের, একই সেম। এটা মমের, এটা কি, হ্যাঁ মিডিয়াম, এটা মমের, এই যে এর সাথে এই পালাজোটা সেট, এই যে ভালো দেখতে, দাঁড়াও একটা খুলি, মমেরটাই খুলি, এটার সাথে এটা আমারটা, এই যে এটা একই সেম সেম সেম, এই যে একটু স্টিচ করতে হবে, পালাজোটা একটু লং, ওটাকে একটু দুজনের ওটাকে একটু বেশ খানিকটা 2-3 ইঞ্চি কমাতে হবে, আর মমিটা একটু হাতাটা স্টিচ করতে হবে, এই করে দেবো, এই একটা কাজ রয়েছে, মানে কাজ হঠাৎ এলো। আর কি দেখো আমি না ওই যে মানে ফ্লাওয়ার ভাস আছে, এই ফ্লাওয়ার ভাস আমার সব মানে ফুল রাখে আমি, যাতে সব
জিনিসে যে মানে ফ্লাওয়ার ভাস তার নয়, অনেক সময় এমন হয় যে খুব দামি কাপ ভেঙে গেল বা কাঁচের একটা বোল, সে যেটা কাজে লাগে না কিন্তু খুব সুন্দর কাজ করা, বিশেষ কাজে লাগে না এইরকম কোনো বোল, এগুলোকেও আমি ফ্লাওয়ার ভাস হিসেবে কাজে লাগাই। দেখো এই যে মাটির এই পটটা, এই যে এই যে এটাও আমার, দেখো কাজে লাগিয়েছি ফ্লাওয়ার ভাস হিসেবে। এই রকম কাপগুলো আমি ওগুলোতে মানি প্ল্যান্ট এটা সেটা দিয়ে ঘর সাজাই, ওগুলোও আমার ফ্লাওয়ার ভাস এই আর কি। আর কি বলবো, রাত হলো, অনেক রাত হয়েছে, এক্ষুনি ডিনার সারবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে আমি আজকের ভিডিওটা এন্ড করে দিই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি স্টার্ট করেছি সানডে, মানে কালকে রবিবার সকালে, কিন্তু এত কাজের চাপ ছিল আমি গড়ে উঠতে পারিনি, এন্ড করতে পারিনি। সত্যি ভীষণ চাপে ছিলাম এই দুটো দিন। কালকেও অনেক কাজ পুরো সেট করা, একদিন আমি কমপ্লিট করতে পারিনি। কালকেও মিশে আসবে না, পরশু আসবে। এই ঠান্ডাটা এলেই না আমার টেনশন হয়, ভাল লাগে না এত ঠান্ডা ফান্ডা, আমার বেশি পছন্দ না। বেশ হুড়মুড় করে ঢুকে গেল ঠান্ডাটা। যাই হোক, এই তো সব মোটামুটি খবর তোমাদের দিলাম, নতুন আর কিছু দেওয়ারনি, খাওয়া দাওয়ার পর্ব সারবো। তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নেব, ভিডিওটা এখানেই এন্ড করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।